এর ভিতরে আপনারা দেখছেন সাতটি মেয়ে ব্যাং পালকি সহ সাতটি পুরুষ ব্যাং দেখতে পাচ্ছেন। ব্যাং এর বিবাহে পুরোহিতের মন্ত্রোচ্চারণ শুনছেন। পাত্রীর পিতা মিলন মণ্ডল পাত্রের পিতা উৎপল মণ্ডল প্যান্ডেলের লাইট এবং আত্মীয় স্বজন এখন আপনারা দেখছেন উত্তরবঙ্গে খরা পরিস্থিতি মোকাবিলার অদম্য প্রচেষ্টা। একদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা পরিস্থিতি, অন্যদিকে দক্ষিণবঙ্গে প্রবল খরার থাবা। প্রকৃতি যেন একই বঙ্গে তার ভিন্ন রূপ প্রদর্শন করছে। যদিও মানুষ প্রকৃতির ঊর্ধ্বে নয়, তবু প্রাচীন প্রথায় নাকি আছে যে খরা পরিস্থিতি হলে বৃষ্টির জন্য নাকি ব্যাঙের বিবাহ দিতে হয়। এটা প্রাচীন কুপ্রথা হলেও বর্তমানে দক্ষিণবঙ্গে খরা পরিস্থিতি এত প্রবল আকার ধারণ করেছে যে কৃষি অধ্যুষিত এলাকার মানুষের মনের সান্ত্বনা হিসেবে তারা সাতটি ব্যাঙের বিবাহের ব্যবস্থা করেছে। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েতাধীন গোবিন্দকাটি, মালেকান ঘুমটি ও ছিদরকাটি গ্রামে। উক্ত বিবাহের পাত্রপক্ষ উৎপল মণ্ডল বাড়ি ছিদরকাটি এবং পাত্রীপক্ষ শ্রী মিলন মণ্ডল বাড়ি উত্তর মালেকান ঘুমটি। বিবাহের মধ্যস্থতা করেছেন রবীন্দ্রনাথ মণ্ডল। বিবাহের সমস্ত নিয়ম মেনে পুরোহিত ডেকে কন্যাদান সম্পন্ন করছেন পাত্রীর পিতা মিলন মণ্ডল। সাতটি পাত্র সাতটি পাত্রী।